হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন জাভাই স্ক্রিপ্টের এই এপিসোডে আপনাকে স্বাগতম জাভাই স্ক্রিপ্টে আজকে আমরা আলোচনা করব ফাংশন নিয়ে ফাংশনটা অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা জাভাই স্ক্রিপ্টে পাঁচ লাইন যদি করলে কি সেখানে দুই লাইন থাকবে ফাংশন তাহলে বুঝতেই পারছেন ফাংশন জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ আর এই ফাংশনটা নিয়ে আমরা আলোচনা করব আজকে আজকের এপিসোডে তাহলে চলুন শুরু করা যাক ফাংশন নিয়ে যাই এখন আমরা কোর্টে চলে গেলাম তো ফাংশন ফাংশন জিনিসটা আসলে কি ফাংশনটা হচ্ছে অনেক সময় ধরেন আপনার ডাটাটা আপনার ধরেন পার্সোনাল কিছু ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনি বিভিন্ন জায়গায় জমা করছেন সাপোজ বিভিন্ন জায়গায় প্রকাশ আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে আপনার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছেন যে আমার সাপোজ মনে আছে ওকে সে আপনি সবার কাছে দিয়ে দিচ্ছেন যে আমার তিনটা বউ আছে বউয়ের নামে জিনিসপত্রগুলো সবার কাছে জমা দিয়ে দিচ্ছেন সাপোজ ফাংশন লেখার সিস্টেমটাকে দেখাই ফাংশন লেখার জন্য আগে লিখতে হয় ফাংশন কিওয়ার্ড লিখতে হয় তারপরে একটা নাম লিখতে হয় যে কোনো নাম নামটা সাপোজ বউ তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় দুটা তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় দেওয়ার পর এর মধ্যে ডাটা লিখতে হয় খুবই সিম্পল একটা হিসাব তো এর মধ্যে ধরেন আমরা কি করলাম ল কনসোল লক লিখলাম লিখলাম যে আমার ফার্স্ট বউ ধরেন ইটি ওকে তারপরে ধরেন দিলাম তারপরে ধরেন সেকেন্ড অফ অল আমি লিখলাম আমার সেকেন্ড বউ ক্যাটরিনা আমার থার্ড বউ ধরেন কি দেওয়া যায় ঝাকা নাকা ঝাকা ঝাকা দিলাম এখন চাচ্ছি কি আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের কাছে জিনিসটা পৌঁছে দেওয়া হয়েছে আর কি বিভিন্ন আচ্ছা যে এখানে যে লিখলাম এটা হচ্ছে এটা বলা হয় ফাংশন ডিক্লার ফাংশন ডিক্লার বলা হয় এটাকে ফাংশন ডিক্লার করলাম আর কি এখন এই ফাংশনটা যদি অন্য কোথাও গিয়ে আমি লিখি মানে এখন কিন্তু দেখা যাবে না আমি যদি একটু ব্রাউজারটা ওপেন করি এখন কিন্তু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না আমি যদি দেখতে চাই তাহলে এখানে কি করতে হবে আমাকে ধরেন আমার এটা ধরেন খালার বাসা খালার বাসা এটা ধরেন ফুফুর বাসা এটা ধরেন চাচার বাসা তিন বাসায় আমার ইনফরমেশনগুলো লাগবে তাই না তো আমি সুন্দর করে দিয়ে দিলাম এখানে এই যে ফাংশনটা নিলাম এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিলাম মানে ফাংশনটা আমি এখানে কি করলাম ইনভোক করলাম ওকে ফাংশনটা আমি কি করলাম ইনভোক ভিও কে ইনভোক ইনভোগ করলাম তো আমি এখানে দিয়ে দিছি চলে গেছে আমার চাচা খালার বাসায় চলে গেছে আমার তিনটা বইয়ের ইনফরমেশন ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা খুবই ভালো কথা এখন আমি চাচ্ছি যে আমার খালার বাসায় গেছে আমার ফুপুর বাসায় ইনফরমেশনগুলো চলে যাক ফুপুর বাসায় চলে গেছে ইনফরমেশন ফুপুর বাসা দেখতেছে আমার তিনটা বউ আছে তিনটা বউয়ের কার কি নাম বা কী ক্যারেক্টার তারপরে আমার চাচার বাসায় চলে গেছে তিনটা বইয়ের ইনফরমেশন টোটাল তিন জায়গায় তিন ত্রিকে নয়টা ইনফরমেশন চলে গেছে সব জায়গায় সবাই একই একই জিনিস জানে তো হঠাৎ করে ধরেন আমার এই বউরা কথা শোনে না বা আমি এর এরে আমি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে চেঞ্জ করবো চেঞ্জ করে এ রিপ্লেসের একটা বউ ইনক্লুড করবো বা একটা নতুন করে বিয়ে করে এখানে বাদ দিয়ে দিয়ে এটা আনবো আর কি এখানে ধরেন দিয়ে দিলাম আহনুর ঠিক আছে দেখেন এখন কি হয়ে গেল প্রত্যেকটা জায়গাতেই সাবনুর হয়ে গেছে প্রথমে খালার বাসা তারপর হচ্ছে ফুপুর বাসা তারপরে চাচার বাসা সব জায়গায় কিন্তু ইনফরমেশন চেঞ্জ হয়ে গেছে ফাংশন এজ লাইক এরকম একটা মেশিন মেশিন কেমন মানে ফাংশন দিয়ে আমি জাস্ট এটা এটা ফান করে করলাম আর যাই করে করলাম ফাংশন দিয়ে অনেক সুন্দর মানে যাভা স্ক্রিপ্ট আপনি কোড লিখবেন মানে পাঁচ লাইন কোড লিখলে এক লাইনে আপনার ফাংশন থাকবেই তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস সাপোজ আমি আর একটু ভালোভাবে যদি বোঝাই সাপোজ আপনি এভারেজ ধরেন একটা নাম্বারের আপনি এভারেজ করবেন সো সেক্ষেত্রে কী করবেন ধরেন আপনি এখানে বাদ দিয়ে দিলাম সব প্রথমে ফাংশন আমরা কী করব। ফাংশন ডিক্লার করবো অ্যাসাইন করবো ফাংশন বা ডিক্লার করবো যেটাই বলি ফাংশন নাম দিলাম এ ভি ই আর জি এভারেজ নামে একটা ফাংশন বানাবো বানাচ্ছি আমরা তো এখানে আমরা জানি ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় তারপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হয় তারপরে এখানে কিছু লিখতে হয় এখানে আমরা যাই দেখি ধরেন এখানে লিখলাম এভারেজের জন্য একটা ভেরিয়েবল নিলাম ওকে ভেরিয়েবল নিলাম নাম দিলাম এ অ্যান্সার এখন এখানে আমি দুটো ফার্স্ট ব্র্যাকেট দিব দিয়ে এখানে আচ্ছা তার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ যদি জানতে হবে আমাদের সে হচ্ছে ফাংশনের মধ্যে ভেরিয়েবল লেখা যায় ভেরিয়েবল কীভাবে লেখা যায় আমি এখানে দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এই এখানে যে ভেরিয়েবলটা ডিক্লার করছি এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট ওকে আর্গুমেন্ট আচ্ছা এখানে আমি লিখলাম ধরেন নাম্বার ওয়ান বা নাম ওয়ান প্লাস নাম টু দুইটা জাস্ট নাম্বার লিখলাম এবার আমি এখানেই সে নাম্বারটা কী করব কীভাবে লিখবো না লিখবো সেটা এখানে লেখা যাবে সাপোজ এখানে নাম ওয়ান ও সরি এখানে কিন্তু প্লাস দিতে হবে না এখানে দিতে হবে আপনার কমা আমি কমা দিলাম আর এখানে এখানে জাস্ট দুটা ডিক্লেয়ার করছি এখানে কমা দিয়ে দিই ভেরিয়েল ওয়ান আরও ইচ্ছাগুলো আরও অনেকগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি এবার এখানে আমি স্টেটমেন্টটা লিখবো যেমন প্লাস আর ধরেন নাম্বার এই ভেরিয়েবলটা আমি এখানে লিখছি আচ্ছা লেখার পর আমি এখানে জাস্ট শুধু ভাগ দিয়ে সাপোজ এখানে দুই আর তিন যদি থাকে বা দুই আর দুই যদি থাকে দুই আর দুই আর এভারেজ কত ভাগ করতে হবে দুই দিয়ে সিম্পল হিসাব আচ্ছা এ হচ্ছে ব্যাপার এখন আমরা এখানে কয়েকটা জিনিস শিখলাম এখানে শিখলাম যে হচ্ছে এখানে শিখলাম যে কীভাবে আমরা আর্গুমেন্ট ইউজ করতে পারি ওকে এখন আমি যদি এটাকে দেখতে চাই তাহলে কীভাবে দেখতে পারি কিনা দেখেন তো আমি লগ করলাম এ ভিআ আর এ জি এভারেজ দেখা যায় এখানে দেখা যাচ্ছে ফাংশন ফাংশনের মধ্যে কিছু একটা আসে এটা দেখা যাচ্ছে এখানে অনেক কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে বাট ফাংশনের কী মানে ইনফরমেশন আছে বাট ফাংশনটা কিন্তু আমরা যে উদ্দেশ্য বানাইলাম সেটা কিন্তু হচ্ছে না তো সেটার জন্য আমি যদি এটাকে কাজ করাতে চাই ফাংশনটাকে ফাংশনের নাম লিখতে হবে তারপর এখানে আমরা কি করব ফার্স্ট ব্র্যাকেট দিবো দেওয়ার পর এখানে আমাদের ভ্যালুটা লিখতে হবে তাহলে এখানে এখানে কত আর কত আমি এভারেজ চাচ্ছি ধরেন দুই আর দুইয়ের এভারেজ চাচ্ছি কী আসতেছে আসতেছে না কেন আসতেছে না কেন আসতেছে না আচ্ছা না আসার পিছনে কিছু কারণ আছে আমরা সেই কারণে একটু আইডেন্টিফাই করি কারণ যখন এরকম করা যাবে তখন আসলে এটাকে সে বুঝতে পারছে না এটা ফাংশনটা আছে বাট ফাংশনের যে ভিতরে জিনিসপত্রগুলো আছে এগুলো হচ্ছে ডিফাইন করা নাই মানে আনডিফাইন অবস্থায় আছে কারণ হচ্ছে এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এটা এভাবে করলে হবে না এখানে অবশ্যই রিটার্ন নামে একটা কিওয়ার্ড লিখতে হবে রিটার্ন অ্যান্স এবার কাজ করার কথা হ্যাঁ কাজ করছে আপনি ইচ্ছা করলে রিটার্নটা এভাবেও করতে পারেন অথবা এখানে যদি এরকম করে না করতে চান সরাসরি ডিরেক্ট আপনি এখানেও করতে পারেন রিটার্ন রিটার্ন আমরা বুঝলাম রিটার্ন জিনিসটা কী রিটার্নটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো জিনিস ফাংশনের মধ্যে থাকে সেটাকে রিটার্ন করে আমরা ডিফাইন করতে পারি তাছাড়া সেটাকে আনডিফাইন ফাংশন হিসেবে কাউন্ট করা হবে এখন আমরা যাই লিখি এখানে ধরেন লিখলাম পঞ্চাশ আর এখানে লিখলাম চল্লিশ পঁয়তাল্লিশ কত এখানে দুইটাই একটা বেজোর সংখ্যা আছে যার কারণে বেজর এভারেজ দেখাচ্ছে এখানে যদি সিসলি দিতাম তাহলে কিন্তু জোর একটা আটচল্লিশ এটার হচ্ছে এভারেজ কত আটচল্লিশ দুটা সংখ্যার এভারেজ আটচল্লিশ তো আমরা বুঝতে পারলাম আসলে ফাংশনটা কতটুকু গুরুত্বপূর্ণ ফাংশন দিয়ে আরও অনেক অনেক জিনিসপত্র করা যায় আচ্ছা এখানে আমরা দেখলাম যে ফাংশন দিয়ে আমরা এখানে আচ্ছা এখানে যে লিখলাম এটা হচ্ছে প্যারামিটার হ্যাঁ এখানে আর্গুমেন্ট আমরা এখানে লিখছি এটা ভেরিয়েবলের মতো আর কি ভেরিয়েবল জাস্ট এই ভেরিয়েবলটাই এখানে আমরা প্যারামিটার আকারে এর ভ্যালুটা দিচ্ছি যার কারণে এই এখানে পঞ্চাশ মানে এখানে পঞ্চাশে গিয়ে বসছে মানটা আবার এখান থেকে কি এখানে বসছে যার কারণে পঞ্চাশ আর 46 দুটো যোগ করছে যোগ আগে করছে এই কারণেই কারণ ব্র্যাকেটের মধ্যে আসছে আমরা যদি ব্র্যাকেটের মধ্যে আগে কাজ করবে যদি ব্র্যাকেটটা না দিতাম তাহলে কিন্তু আগে ভাগ হয়ে যেত তারপরে যোগ হতো এর সঙ্গে মানে এটা নর্মাল সরল অঙ্কর মতো করেই কাজ করে তো এই হচ্ছে অবস্থা ফাংশন সম্পর্কে আমরা মোটামুটি বুঝতে পারছি ফাংশন দিয়ে এরকম করে আমরা প্লাস মাইনাস বা এভারেজ বা এক জায়গায় ফাংশনের একটা মান দিলাম আমরা যদি এটা এটাকে এখানে একটা একটা করছি আমি যাচ্ছি যে এরকম আরও কিছু সংখ্যার এভারেজ আর করব করবো আমি এখানে পাঁচ আর সাতের এভারেজ কতটা দেখি ছয় মানে আমি জাস্ট একটা 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 মেশিনের মতো তৈরি করে ফেলছি এটা এটাকে আমরা যে জায়গায় বসাতে চাই সে জায়গায় গিয়েই কিন্তু এটা কাজ করবে আই হোপ আমরা বুঝতে পারছি তো ফাংশন দিয়ে আমরা অনেক অনেক কাজ করব ভবিষ্যতে আমাদের বিভিন্ন রকম কাজ করতে গিয়ে ফাংশনটা লাগবে আর সারা একটা জিনিস আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ফাংশনটা এভাবে যদি লেখা হয় তাহলে ফাংশন নর্মালি ফাংশন স্টেটমেন্ট বলা হয় এটাকে ফাংশন স্টেটমেন্ট এখন যদি সাবসাম এভাবে যদি না লিখতে চাই আমরা অন্যভাবে লিখতে পারি সেটাকে বলা হয় ফাংশন এক্সপ্রেশন ফাংশন এক্সপ্রেশন কীভাবে লিখতে হয় একটা ভেরিয়েল নিতে হয় ফার্স্টে ফাংশনের আগে একটা ভেরিয়েবল নিতে হয় আর বা সিওএনএসটি যাই আমরা লিখি সাপোজ লিখলাম কনস্ট্যান্ট এভারেজ নামে যদি এটাকে দেখি কি তাহলে কি হচ্ছে ইরোড দেখা যাচ্ছে কারণ হচ্ছে এটা এখানে এরকম দিতে হবে কারণ আমরা জানি যে যখন কোনো মানে ই নিতে হবে কি বলে যখন কোনো ভেরিয়েবল নিব আমরা ভেরিয়েলের পর অবশ্যই ইকুয়েল দিতে হবে এখন কিন্তু ঠিক আছে কিন্তু এই ফাংশন এক্সপ্রেশন যখন আমরা ইউজ করব। তখন এই ফাংশনের পর এটা রাখার দরকার নেই এটা রাখার দরকার নেই এটা এটা হবে হচ্ছে একটা অ্যানোনোমিয়াস ফাংশন বা নামবিহীন একটা ফাংশন মানে এটা আমরা অলরেডি এক ইউজ করছিলাম এর আগে আপনারা যারা ফার্স্ট টিউটোরিয়াল দেখছিলেন তারা দেখার কথা যে অ্যাড ইভেন্ট লিসনারের এখানে আমরা লিখছিলাম এরকম করে এখানে লিখছিলাম যে হচ্ছে ক্লিক তারপরে এখানে লিখছিলাম ফাংশন এরকম করে লিখছিলাম এটা হচ্ছে অ্যানোনিমিয়াস ফাংশন এটা হচ্ছে ফাংশন এক্সপ্রেশনের ক্ষেত্রে ইউজ করতে হয় তো এই হচ্ছে ব্যাপার তো আমরা ইনভোক শিখলাম ফাংশন এক্সপ্রেশন শিখলাম আমরা শিখলাম রিটার্ন আমরা শিখলাম প্যারামিটার আমরা শিখলাম আর্গুমেন্ট এই তো অবস্থা তো আপনাদের টিউটোরিয়াল দেখার জন্য ধন্যবাদ নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন